আয় তরকারি রাইলে শুধু আয় খাইতে মারি, আতুন হুয়াদ লাগে তো বাকি মানুষ খাইতে পারে না, এটা কি আর দোষ? আয় কিচ্ছি, হ্যাঁ আয় তরকারি রাইলে হয়তো একখানা অলিভ বেশি দেব, না একখানা মরিচের গুঁড়া দুগে বেশি দেব, তো এটা এটা কি আর দোষ? মরিচের গুঁড়া দুগে বেশি হলে একখানা হেড জ্বলে আর কি, তো এটা কি আর দোষ? আনের হেডে সহ্য হয় না, আর লবণ হয়তো একটু বেশি দেবে, এটা কি আর দোষ? তরকারি তো আমি সুন্দর মতো রাঁধি, সুন্দর মতো হয়তো জোল কিনে একটু হুয়ে যায় আর কি, নাহলে হয়তো আলু কিন সিদ্ধ ঠিক মতো হয় না, এটা কি আর দোষ? তারপরও তো রাঁধতে পারি, হারি নে কত কষ্ট করি তরকারি রাঁধি, আলু কাটি, তারপর কিন্তু আলুর মধ্যে একটু চামড়া থাকে যায়, আলু চামড়া থাকলে কিন্তু ভিটামিন, আলুর দাম বেশি, সমস্যা নেই, আর হ্যাঁ কাটলে হ্যাঁ গোয়ার কিন্তু হ্যাঁ সাইয়েন থাই যায় রে, তো হ্যাঁ সাইয়েন থাকলে সমস্যা কি, হ্যাঁ দাম বেশি না, আর তো সঞ্চয় করি, আর তো সঞ্চয় করি রাঁধি, তো এটা কি আর দোষ? আন্নারা রুমে কেউ খাইতে না রান্না, এটা কি আর দোষ? হ্যাঁ তো ঠিক মতো রাঁধি, ঠিক মতো রাঁধি, ঠিক মতো বেকিং দিই, আর এটার মধ্যে লবণ মরিচ অলিচ যদি বেশি হয়ে যায় এটা কি আর দোষ? তো আনের হেড়ে কাম পাইলে এটা কি আর দোষ? আর তো কিছু না, তো হুয়াত করি খাই, আর তো হুয়াত লাগে, সেই স্বাদ আই রাইলে স্বাদ হয়, আন্নারা খাইতে না রান্না আইরে, তো এটা কি আর দোষ? তো বিদেশ করলে কি মানে বেকিং রান্না শিখন লাগবো? আমি তো রান্না শিখছি, আমি তো রাঁধি, আই রাইলে আন্নারা কে ছিলেন কা, আন্নগো হেড সমস্যা হলে এটা কি আর দোষ? আন্নগো হেড হজম হয় না, আন্নগো অজমির শক্তি কম, অজমির ট্যাবলেট দেশের তো না নান, নাহলে এখানের মধ্যে ইনু খান, ইনু নি খাইব না, ইনু খাইয়েন না, বেশি করে সেভেন আপ খান, হ্যাঁ